কুকুরটাকে তো চিনি না আমি। এনে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে 7:38, আর আমি এখন যাচ্ছি পড়াতে। আর কালকে রাত্রেবেলা বাড়ি এসে সেরকম আর কোনো ব্লগ করিনি, নর্মালি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ বুঝতেই পারছো, একটা দিন ঘুম হয়নি, রাত্রেবেলা পুরো ট্রেনে জেগেছিলাম। আর এসে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠে পড়াতে যাচ্ছি। পুরী টুরি এসে পুরো কাহিনিটা বলছি। আর একদিন ব্লগও দিতে পারিনি কারণ ওখানে গেছিলাম, কী করা যাবে। সো এখন হচ্ছে 9:50 মতন, তো এই জাস্ট আমি পড়ানো ছুটি দিয়ে দিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে বাড়িতেই থাকবো, নর্মালি বাড়ির মধ্যে যা যা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সাথে থাকবো। কুকুরটাকে তো চিনি না আমি। এনে আর কিছু নেই, কিন্তু আর কিছু নেই না, হেঁটে যাও, সরে যাও, আর কিছু নেই, আর কিছু নেই, কিছু নেই বলে যাবে, কিন্তু গায়ে উঠবি নেই, কি ফেললাম গায়ে। সো এখন হচ্ছে 10:37। সো এই জাস্ট বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি দোকানের দিকে। আর কালকে এই মুহূর্ত রয়েছি এক্সাম সেন্টারে, মানে 9টা থেকে পরীক্ষা ছিল, পুরো 10:30 শেষ হয়ে গেছে, ছিলাম হচ্ছে এক্সাম সেন্টারে। আর আজকে হচ্ছে এইখানে কি এটা টিন বিক্রি করছে রে। সো দোকানঘর পুরো ফাঁকা রয়েছে, আমি দোকানে এলাম। আর দোকানে এখন কোনো ঠাকুর নেই, পুরো ঘর ফাঁকায় ফাঁকা রয়েছে, শুধুমাত্র বাইরে একটা মনসা ঠাকুর রয়েছে, যেটা হচ্ছে কিছুদিন পর নেবে। তো চলো দেখাচ্ছি তোমাদের সেটাই, আর কি দেখাবো, পুরো ঘর ফাঁকা, যেখানে কিছু মুখ। সো এখন হচ্ছে 11:23 মতন। সো এই জাস্ট দোকান থেকে বাড়িতে এলাম, আর সোয়েটারটি ছেড়ে ফেললাম কারণ পড়াতে গেছিলাম, তো তোমাদের বললামই প্রথমেই। সো এখন নর্মালি দোকানে তো কিছুই নেই, নর্মালি বাড়িতেই রয়েছি। আর বাড়িতে যা যা করবো সেই নর্মাল ভিডিওই এখন হবে, কারণ ডেইলি ব্লগিং, কারণ তোমাদের সঙ্গে যতদূর পারছি শেয়ার করি, কারণ আমি নিজের মতন করে যতটা পারি শেয়ার করি, এর থেকে তো বেশি কিছু শেয়ার করতে পারবো না। বাট যেটা তোমাদের প্রথমেই বলে দিয়েছি আমার ব্লগে, যে ইউটিউব কিন্তু লাইফ টাইমের জন্য নয়, এবং সেটা খুবই সেপারেটলি টাইপের জন্য, এবং কিছুদিনের মধ্যে সেটা আমি সেপারেটলি করে দিতে চলেছি। তবুও যতদিন ইচ্ছা করি আপাতত, দেখা যাক কতটা চালাতে পারি। তোমরা যদি একটু ভালো সাপোর্ট করো তাহলে অবশ্যই ভালো সাপোর্ট করবে, কী করে, নর্মাল ব্লগিং, নর্মাল চ্যানেল, তো সেটা তো নর্মালি চলবে না। তো আমিও চালিয়ে যাচ্ছি নর্মালি, সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি নিয়ে বসেছি এখানটাতে চিকেন কষা, যেটা আমার এখনই রান্না রান্না করেই আমাকে দিয়ে দিল। তো চলো টেস্ট করে দেখি, দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন হয় জানি না। সো জাস্ট 1:16 বাজে, আর এখনই জাস্ট আমি ভিডিওটা পাবলিশ করে দিচ্ছি। আর আজকে পাবলিশ করব হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট, তো তোমরা হয়তো দেখেই নিয়েছো, আর যারা যারা দেখোনি ডিসক্রিপশনের লিঙ্ক মানে নিচেই রয়েছে, তো সেখান থেকে দেখে নেবে আমি প্রথম পেমেন্ট কত পেয়েছি। তো এখন
মাঝে একটা ষোলো, তো দুটোর সময় ঠিক পাবলিশ হয়ে যাবে। তো তোমরা যারা দেখতে চাও দেখতে পারো, আর যারা দেখতে চাও না দেখতে পারো না, আমার কোনো ব্যাপার না। তো স্টে টিউন। সো দেখো, আমাদের ওপরে রয়েছে আগের বছরের সরস্বতী, আর নিচে রয়েছে এই বছরের সরস্বতী। আমি মাকে জিজ্ঞাসা করছি, মা তুমি কোন ঠাকুরটাকে খেতে দিচ্ছ? মা বলছে নতুনটাই বেশি খাবে এখন, কারণ নতুনটাই যেহেতু পুজো হয়েছে আর ওইটা তো জলে চলে যাবে, তাই জন্য নতুনটাই খেতে দিচ্ছে এখন। আর ওই পুরোনোটা এখন আপাতত বসে রয়েছে, কারণ দুটো ঠাকুর খেতে যায় কেউ একটা বাড়িতে। সো এখন আমি করছি দুপুরে লাঞ্চ, যেটা আমার ইটিং চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে, যেটা লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সো এখন সময় হচ্ছে 6:40 মতন। তো আমি ঘুম থেকে উঠলাম মনে হচ্ছে 5:40। তো ঘুম থেকে উঠেই মা বিকেল থেকে বলছে দোকানে যা দোকানে যা দোকানে যা। তো ঘুম থেকে উঠেই ফট করে আমি শরীরটা পরে তো দোকানে চলে গেছি, আর শেষমেশ বাড়ি এসে দাদা বলছে যে উল্টা শরীরটা পড়েছে। তো আমার কেমন কেমন লাগছিল, মনে হচ্ছে গলার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কী। তারপরে শেষমেশ আমি তো বুঝতেই পারলাম যে উল্টো শরীরটা পড়েছে, তখন থাক কিয়েছে মানুষ এই ভুল হয় একটু একটু। সো এক্ষুনি আমি দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসলাম, তো আজকে রাতে হবে হচ্ছে পায়েস আর সরুচুক লিচিটা তোমাদের দেখাবো। হ্যাঁ, সো আমি এখন দোকানে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ দোকানে এখন কারেন্ট নেই, এর মধ্যে একটা জন্য একটা জিনিস দিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আসল শাখা, ঠিক আছে, দেখো চারটি, এগুলো কিন্তু আসল শাখা, চার জোড়া এরকম দিয়ে গেছে। এইগুলো প্লাস্টিক, এগুলো নকল, পলা তো যেমন হয় তেমনই। আর এই শাখা চারটি পুরো আসল শাখা। তো এইগুলো কোথায় লাগাবে বলছি তারা? এই যে দেখতে পাচ্ছ এগুলো হাতে। তো এখন হচ্ছে 7:08 মতন বাজে, এই যে আমি আর মা এখানটায় বসে রয়েছি, আর বাবা গেছে দোকানে, আর ওই যে পিছনে দেখছো দুটো ঝাঁটা, সো ওই ঝাঁটা দুটো আমি বাঁধলাম। তার জন্য মা বলছে বাহ কি সুন্দর ঝাঁটা বাঁধা হয়েছে, একদম ফালতু হয়েছে, যে যেগুলোর দিয়ে কোনো কাজ হবে না, আমাকে আবার বাঁধতে হবে। মা বলছে এখানে আলোটা একটু কম হয়ে উপরে আলো। আর এইখানটাতে দেখো কত সুন্দর মাটির কাজ চলছে, মানে এখানটাতে কি এগুলো হাত পায়ের ছাঁচ, আর ওখানে তো তোমাদের দেখিয়েছিলাম, আর ওই দিকে দেখো ওখানে হাত পা পড়ে রয়েছে দুটো 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 না অনেকগুলোই পড়ে রয়েছে আর ওখানে হচ্ছে। এখানটাতে কি এটা মা? না এটা হচ্ছে কি যেন একটা কিটা সরু চুকলি, হ্যাঁ কলাই ডাল দিয়ে সরু চুকলি। আরে এটা ছড়ি দাও, যত পাতলা পাতলা হবে মানে যত বড় হবে। হাতে টাচ লাগছে না, এমন করে কলাই ডাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে চুটকে নি, তারপর এমন করে ছড়ি দিতে হবে, দেন তারপরে কি করতে হবে পায়েস দিয়ে খেতে হবে, তারপরে এমন করে সাইড দিয়ে গুতাতে হবে, তাহলে উঠে যাবে। হ্যাঁ একটু হতে দাও, তারপর তুলবে, তাহলে একটুখানি ভালো যাবে। এটাই সুন্দর হচ্ছে বেশ, একটু লালচে লালচে জালটা ইয়ে হচ্ছে। সো রাত্রে ডিনার এখানে পাটিসা, এই পাটিসাপটা বলছি এখানে সরু চুকলি, আর এখানে রয়েছে গুড়ের পায়েস। তো এটা হচ্ছে পাটিসাপটা নিয়ে নিচ্ছি, তো চলো রাত্রেবেলা ডিনার এটাই করে নিই। সো এখন হচ্ছে 10:43 পর্যন্ত, রাত্রে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিটেড, আর কি বলবো ব্লগ তো নর্মালি আজকের ব্লগটাই পর্যন্ত রাখছি, খুব ছোটো ব্লগ হয়ে জানি কারণ নর্মালি বাড়িতে কিছুই করিনি। সো এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।